नमस्कार हुगली আজকেতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর দুঃসাহসিক চুরি মহানাথ কালীবাড়িতে চাঞ্চল্য এলাকায় কোভিড যোদ্ধাদের সম্মান প্রদর্শনে হুগলিতে চন্দ্রিমা আসছে বিস্তারিত খবরে দুঃসাহসিক চুরির ঘটনা ঐতিহাসিক মহানাথ কালীবাড়িতে মায়ের যাবতীয় সোনা এবং রূপার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এলাকায় রবিবার সকালে মন্দির খুলতেই বিষয়টি নজরে আসে এরপর খবর দেওয়া হয় পুলিশে সারিয়া সূত্রে খবর শনিবার গভীর রাতে কেউ বা কারা তালা ভেঙে মন্দির গর্ভগৃহে ঢোকে সেখানেই মায়ের মূর্তিতে থাকা যাবতীয় সোনা ও রূপার গহনা নিয়ে চম্পট দেয় মায়ের হাতে থাকা রূপার খড়গও নিয়ে যায় তারা আপনারা সকলেই জানেন যে মহানাথ ব্রহ্মমোহিনী কালী মন্দির এটা পশ্চিমবঙ্গের একটা তীর্থস্থান বলতে পারেন এটার সাথে সবার সেন্টিমেন্ট জড়িয়ে আছে এলাকার বিধায়কের উন্নয়নের জন্য অনেক রকম চেষ্টা করে যাচ্ছে তো একটা দুর্ভাগ্যজনকভাবে কালকে রাত্রেবেলা কিছু দুষ্কৃতী মায়ের গায়ের যে গয়না ছিল সেগুলো চুরি করে পুলিশ প্রশাসন সকালবেলায় এসেছে আমাদের পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে নিশ্চয়ই যারা মায়ের গয়না চুরি করেছেন তারা ধরা পড়বে একটু প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে মহানাথ কালীবাড়ি গত রাত্রে মায়ের সমস্ত গয়না যা যা ছিল দরজা থালা টালা ভেঙে চুরি করে নিয়ে গেছে কি কি ছিল মায়ের গলার হার কানের নাকের তারপর মোটর ছিল খাড়া ছিল রবিবার খবর পেয়ে পোলবা থানার পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে ব্যুরো রিপোর্ট হুগলি আজকে ভারতীয় জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি উত্তরপাড়া পেট্রোল পাম্পে দেশের অন্যান্য রাজ্য সরকার পেট্রোলের মূল্যের অনেক অংশ কমিয়ে আনলেও পশ্চিমবঙ্গ সরকারের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ডাক দিল বিজেপি নেতৃত্ব অবিলম্বে রাজ্য সরকারকে ভ্যাট কমাতে হবে এই দাবিতে উত্তরপাড়া পেট্রোল পাম্পে এক বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা প্রণয় রায় বলেন দেশের বহু রাজ্যে সরকার নিজেদের ভ্যাট কমিয়ে পেট্রোলের দাম কমিয়েছে মানুষের পাশে থাকছে রাজ্য সরকার কিন্তু আমাদের সরকার তার উল্টো যদি ভ্যাট না কমায় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব দেখুন এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার তার যে এক্সাইজ ডিউটি সেটা কমিয়েছে বিভিন্ন রাজ্য সরকার বিজেপি শাসিত অধিকাংশ রাজ্য সরকার এমনকি আমাদের পাশে যে উড়িষ্যা সরকার তারাও তাদের যে ভ্যাট নেয় সেটা কমিয়ে দিয়েছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে পশ্চিমবঙ্গ আজকে মধ্যপ্রদেশে যেখানে 90 টাকা পার লিটার পাওয়া যাচ্ছে সেখানে এখানে 100 মধ্যপ্রদেশে যেখানে 90 টাকা পার লিটার তেল পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে সেখানে 109 টাকা লিটার বিক্রি হচ্ছে যে তৃণমূল সরকার তৃণমূল নেত্রী যারা বলছিল কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার অনেকদিন আগেই বলেছিল যে জিএসটির আওতায় যদি আসে পেট্রোল ডিজেলের দাম 30 থেকে 35 টাকা কমতে পারে পশ্চিমবঙ্গ সরকার কেরলের বামপন্থী সরকার কংগ্রেসের রাজস্থান সরকার তারা জিএসটির বিরোধিতা করছে এমনকি এখন যখন বিজেপি শাসিত রাজ্যগুলো ভ্যাট কমিয়ে দিয়েছে এই সরকারগুলো ভ্যাটও কমাচ্ছে না অর্থাৎ মানুষকে নিয়ে তারা রাজনীতি করছে নিজেদের শাসিত রাজ্যে তারা অতিমাত্রায় ভ্যাট নিচ্ছে অথচ বলছে কেন্দ্রীয় সরকার নাকি দাম কমাচ্ছে না সেই জন্য অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার যাতে ভ্যাট কমায় বর্ধিত মূল্য যাতে পশ্চিমবঙ্গের মানুষকে দিতে না হয় তার দাবিতে আমরা বিজেপি আজকে রাজপথে আছি আমরা ততদিন অব্দি রাস্তায় থাকব যতদিন পর্যন্ত না এই যে তৃণমূল সরকার মানুষ বিরোধী সরকার তারা পেট্রোলিয়াম পণ্য থেকে তাদের যে ভ্যাট সেটা যদি না কমায় আমরা রাস্তায় থাকব ব্যুরো রিপোর্ট হুগলি আজকে 300 শতাধিক মানুষের মধ্যে ছট পুজো উপলক্ষে বিভিন্ন সামগ্রী প্রদান করলেন সমাজসেবক রমেশ সাউ বিশিষ্ট অতিথিদের সম্মান জানিয়ে চাপদানি 2 নম্বর ওয়ার্ডের সমাজসেবক রমেশ সাউ ছট পূজা উপলক্ষে প্রায় 300 জন মানুষের মধ্যে বিভিন্ন সামগ্রী প্রদান করলেন শাড়ি নানা রকমের ফল ইট ইত্যাদি পূজার সামগ্রী প্রদান করলেন জেলা তৃণমূল নেত্রী রুনা খাতুন পৌর প্রশাসক সুরেশ মিশ্র সহ রতন সাউ রমেশ সাউ কমলাকান্ত সহ অন্যান্যরা মঞ্চে বক্তব্য রাখেন নেতৃত্ববৃন্দ
প্রতি বছর এই সামাজিক অনুষ্ঠান করে থাকেন রমেশ সাউ। এই অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে। ছট পুজো অনুষ্ঠানে প্রসাদ আর কাপড় বিতরণ করা হয়। ওই প্রোগ্রাম কত মানুষের মধ্যে? মোটামুটি 300 মানুষকে আমরা দিই প্রত্যেক বছর। আমার ওয়ার্ড থেকে কাপড় বিতরণ, শাড়ি সব। দু নম্বর ওয়ার্ডে এটা করা হয়, কিন্তু ছট পুজো নয়। এর আগে দুর্গাপূজাতে আমাদের প্রাণ গানে হচ্ছিল একটা। আর যারা উপোস থাকেন, বিশেষ করে আমার যারা ছট পুজো যারা করেন, তাদেরকে দু নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজকে তিনটে করে ইট, নতুন বস্ত্র, আপনার কলার কাঁদি, নারকেল, ধূপকাঠি, মাটি সমস্তগুলো দেওয়া হয়। সমস্ত পুজো তো লাগে দেওয়া হয়। আর আমার ভাই রমেশ প্রোগ্রামটা করেন। কর্ণবিধির কোনো তোয়াক্কা না করেই চলে এই সামাজিক অনুষ্ঠান, তারই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে কোভিড যোদ্ধাদের সম্মান প্রদর্শনে হুগলিতে চন্দ্রিমা। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চুচুড়ার পিপলপাতি মোড়ে অদৃতা এনক্লেভ, অভিনব এই আবাসনে রয়েছে 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপ। সম্পূর্ণ সিসিটিভির আওতাভুক্ত এই আবাসনে 24 ঘন্টার জন্য নিরাপত্তারক্ষীর ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি ফ্ল্যাটে ইন্টারকমের সুবিধা রয়েছে। রয়েছে অটোমেটিক ডোর লিফট, অগ্নি নির্বাপনের জন্য সুব্যবস্থা থাকার পাশাপাশি আবাসনের সদর দরজা সম্পূর্ণ অগ্নি প্রতিরোধক। SBI অ্যাপ্রুভড প্রজেক্ট। হাসপাতাল, বাজার, স্কুল, রেল স্টেশন পায়ে হাঁটা দূরত্বের মধ্যে রয়েছে। আগামী 30 নভেম্বর পর্যন্ত পূজো উপলক্ষে রয়েছে বিশেষ ছাড়। যোগাযোগ 6289529971। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. Physiotherapist হওয়ার সুবর্ণ সুযোগ ভর্তি চলতেছে কিওরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্সের জন্য ভর্তি চলছে অত্যন্ত সুলভ মূল্যে। ফিজিওথেরাপিস্ট হয়ে আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আজই চলে আসুন কিওরান কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে। শিক্ষান্তে এখানে গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট দেওয়া হয়। কিওরান কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দিওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। সোনা এখন আকাশ ছোঁয়া, তাই সোনার পরশপিতে চলে আসুন চুচুড়ার আখুন বাজার এবং শ্রীরামপুরে বিপি দে স্ট্রিটে গীতা সিটি গোল্ডে। সাজিয়ে তুলুন নিজেকে অত্যাধুনিক ডিজাইন, মন মাতানো সৃজি কালেকশন ও কুন্দন সেটের সম্ভারে সমৃদ্ধ গীতা সিটি গোল্ড। আমরাই পারি কলকাতার দামে আপনাকে সাজাতে। অনুমোদিত স্বরূপ গীতা সিটি গোল্ড, আখুন বাজার চুচুড়া এবং শ্রীরামপুর বিপি দে স্ট্রিট। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে ICU এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি, স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা। ফোন নাম্বার 9007331661।
চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অব এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, DLED এবং BEd ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7550-880-866, 9732-552726 এবং 9433-535299। ঠিকানা জগন্নাথবাটি চুচুড়া স্টেশন রোড হুগলি, PHC জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। অবশেষে অপেক্ষার অবসান, হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে ATM পরিষেবা নিয়ে হাজির। চকবাজারে ব্যাংক ভবনের সামনেই এই ATM পরিষেবা চালু হয়েছে গত 8 তারিখ থেকে। সম্পূর্ণ স্ক্রিন টাচ বিশিষ্ট অত্যাধুনিক এই মেশিনে 100, 200 ও 500 টাকার নোট মজুদ থাকবে। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই ATM এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে, ফোন নাম্বার 0332680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। বিরতির পর ফিরে এলাম খবরে। করোনা যোদ্ধাদের সরকারিভাবে সম্মান প্রদর্শনের পথ চলা শুরু হলো চন্দননগর পৌর নিগমের উদ্যোগে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জীবন বাজি রেখে গত 2 বছর ধরে কোভিড যোদ্ধাদের সরকারিভাবে সম্বর্ধনা প্রদানের মহতি কর্মসূচির আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু হলো চন্দননগর পৌর নিগমের উদ্যোগে। 224 জন করোনা যোদ্ধা যারা অতিমারির বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা প্রদান করেছেন তাদের সম্মান প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য এবং পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জেলা শাসক দীপাপ্রিয়া পি, পুলিশ কমিশনার অর্ণব ঘোষ সহ বিশিষ্ট আধিকারিকগণ। চন্দননগরের পুজো ঐতিহ্যবাহী জগদ্ধাত্রীর এমন পুজো, ঠিক আগে আমরা তার কাছে আবেদন জানাতে এসেছি, প্রার্থনা জানাতে এসেছি। জগতের ধাত্রী যিনি জগৎ পালন করেন, তিনি যেন সুস্থ জগৎটাকে রাখেন, এই প্রার্থনা নিয়েই আমরা পৌর নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আজকে, যেটা সুজাতা ঘোষ বলছিলেন, যে আমরা মনে করেছি যে আমাদের যারা এই কঠিন সময় কাজ করেছেন এবং কঠিন সময়কে অতিক্রম করতে নিজেদের জীবনের বাজি রেখে কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন, পরিবারের কথা ভুলে গিয়েছেন, ছোট বাচ্চাটাকে দুধ খাওয়াতে হবে সে কথা ভুলে গিয়েছেন, তারপরেও আমরা যদি তাদের একটুখানি সংবর্ধিত না করি তাহলে বোধহয় সঠিক কাজ আমাদের করা হবে না। তাই প্রতীকী হলেও আমরা সেই সংবর্ধনা দিনটা মনে করেছি যে জগদ্ধাত্রী পুজোর আগেই হওয়া উচিত এবং এই ঐতিহ্যবাহী জায়গা থেকেই হওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর গোলদিঘি জগদ্ধাত্রী পূজা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। 29 বছরের জগদ্ধাত্রী পূজার আগে রক্তদান শিবিরের আয়োজন করল ভদ্রেশ্বর গোলদিঘির ধার জগদ্ধাত্রী পূজা কমিটি। 12 বছর ধরে এই পূজা কমিটি রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। 60 জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করল। রক্তদাতাদের গাছের চারা প্রদান করা হয়। এই শিবিরকে ঘিরে সকলের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে। এবছর আমরা 29শে
গোলদিগিদ্দার জগদ্ধাত্রী পূজা কমিটি 25 বছরে পদার্পণ করেছে। তার নানারকম সামাজিক কাজের মধ্যে আমাদের এই রক্তদান শিবিরও প্রত্যেক বছর আমরা করি। সেই রক্তদান শিবির এবছর 12 বছরে পদার্পণ করেছে। তো আমরা চাই যে আরও লোক রক্তদান করুক। নিশ্চয়ই আমাদের টার্গেট আছে 60 জন, কিন্তু আশা করছি যা লোকের আগমন তাতে আরও বেশি হয়ে যাবে। হয়তো আমরা নিতে পারবো না, তবুও চেষ্টা করছি বা দেখছি যে প্রত্যেকের মাঝে একটা ভালো উৎসব। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া রথতলা চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 75তম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এক রক্তদান শিবির। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হুগলি চুচুড়ার নেতাজি জন্মজয়ন্তী কমিটির পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। চুচুড়ার নেতাজি ভবনে আয়োজিত এই শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে রক্তদান করতে এগিয়ে আসেন। কোভিড বিধি মেনে এই শিবির অনুষ্ঠিত হয়। আমাদের হুগলি চুচুড়া নেতাজি জয়ন্তী কমিটির উদ্যোগে প্রতি বছর আমরা 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকারের যে প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে আমরা রক্তদান শিবিরের কর্মসূচি গ্রহণ করে থাকি। এবছরে একটু গুরুত্ব বেশি আছে এই কর্মসূচিটায়। তার কারণ হচ্ছে গত 23শে জানুয়ারি 2021 দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উপলক্ষে আমাদের সারা বছর ধরে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, কিন্তু কোভিড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা বিভিন্ন কর্মসূচি সেভাবে ফলপ্রসূ করতে পারিনি। তা সত্ত্বেও আমরা এই অতি মহামারীতেও সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে আজ 7ই নভেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসুর যে জন্মবার্ষিকী, যে বর্ষপূর্তি, সেই উপলক্ষে 21শে অক্টোবর আজাদ হিন্দ সরকারের 79তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের যে কর্মসূচি চুচুড়া জ্যোতিষ ভবনে আমরা আয়োজন করেছি, এই উৎসব আমাদের চলছে। বহু মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান উৎসবে সামিল হয়েছেন এবং তারা স্বেচ্ছায় রক্তদান দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। চুচুড়া রথতলা চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের 75তম বর্ষপূর্তি উপলক্ষে আজ ক্লাব ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কোভিড বিধি মেনে এই শিবিরে 50 জন রক্তদান করেন। শিবির উদ্বোধন করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি, পৌর সদস্য পার্থ সাহা, জয়দেব অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। শিল্পী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কোভিড পরিস্থিতিতে সংস্কৃতির খুব ক্ষতি হয়েছে। ভালো না, তার মধ্যে মানে বিশেষ করে সঙ্গীত, ফিল্ম, এই নাটক, গান বাজনা, থিয়েটার, নাচ, সমস্ত শোগুলো ভীষণইভাবে ডাউন রয়েছে প্রায় 2 বছর ধরে, এবং বহু মানুষ আমাদের সেক্টরে তাদের ভীষণইভাবে কাজের জায়গা, আর্থিক জায়গা ভীষণভাবে বিপর্যস্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 76%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। দুঃসাহসিক চুরি মহানাথ কালীবাড়িতে, চাঞ্চল্য এলাকায়। কোভিড যোদ্ধাদের সম্মান প্রদর্শনে হুগলিতে চন্দ্রিমা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে দেখতে ভুলবেন না। এছাড়া ফেসবুক এবং ইউটিউবেও দেখুন হুগলি আজকে। নমস্কার।